সরকারি ছুটির প্রথম দিনে বাসে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ তবে অন্যান্য বছরের মতো এবার রাজধানীর গাপ্তরী বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় তেমন নেই যাত্রীর অভাবে ফাঁকা সিট নিয়েই ছেড়ে গেছে কোনো কোনো বাস পদ্মা সেতু চালু হওয়ায় খুলনা বরিশাল গোপালগঞ্জ নড়াইলের যাত্রীরা এখন ঢাকা ছাড়ছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এজন্য তুলনামূলক চাপ বেড়েছে সেখানে এদিকে ঈদে বাড়ি ফেরার নিরাপদ করতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকারি ছুটির প্রথম দিনে বাসে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ তবে অন্যান্য বছরের মতো এবার রাজধানীর গাপ্তরি বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় তেমন নেই যাত্রীর অভাবে ফাঁকা সিট নিয়েই ছেড়ে গেছে কোনো কোনো বাস পদ্মা সেতু চালু হওয়ায় খুলনা বরিশাল গোপালগঞ্জ নড়াইলের যাত্রীরা এখন ঢাকা ছাড়ছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এজন্য তুলনামূলক চাপ বেড়েছে সেখানে এদিকে ঈদে বাড়ি ফেরার নিরাপদ করতে বিভিন্ন স্থানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকারি ছুটির প্রথম দিনে বাসে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ তবে অন্যান্য বছরের মতো এবার রাজধানীর গাপ্তরি বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় তেমন নেই যাত্রীর অভাবে ফাঁকা সিট নিয়েই ছেড়ে গেছে কোনো কোনো বাস পদ্মা সেতু চালু হওয়ায় খুলনা বরিশাল গোপালগঞ্জ নড়াইলের যাত্রীরা এখন ঢাকা ছাড়ছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এজন্য তুলনামূলক চাপ বেড়েছে সেখানে এদিকে ঈদে বাড়ি ফেরা নিরাপদ করতে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকারি ছুটির প্রথম দিনে বাসে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ তবে অন্যান্য বছরের মতো এবার রাজধানীর গাপ্তরি বাস টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় তেমন নেই যাত্রীর অভাবে ফাঁকা সিট নিয়েই ছেড়ে গেছে কোনো কোনো বাস পদ্মা সেতু চালু হওয়ায় খুলনা বরিশাল গোপালগঞ্জ নড়াইলের যাত্রীরা এখন ঢাকা ছাড়ছেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এজন্য তুলনামূলক চাপ বেড়েছে সেখানে এদিকে ঈদে বাড়ি ফেরা নিরাপদ করতে বিভিন্ন স্থানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন